মন্দিরে চলে সকাল বিকেল নিত্য পূজো। এছাড়াও বিশেষ বিশেষ দিনে যেমন শিবরাত্রির দিন চার প্রহর এখানে পূজো হয়। অষ্টমী আর নবমী সন্ধিক্ষণে এখানে পুজো চলে। এছাড়াও পঞ্চানন ভট্টাচার্যের তিথি অনুযায়ী এখানে পুজোর ব্যবস্থা করা হয়। এখানে বিভিন্ন বিশেষ বিশেষ দিনে মহাদেবের কাছে নৈবেদ্য, সিন্নি, ফল প্রসাদ চাপানো হয়ে থাকে। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে মহাদেবের মাথায় ঝাড়ার ব্যবস্থাও করা হয়। এখানে মন্দিরের মাথায় দুটো ঘট বসানো রয়েছে, যার উপর রয়েছে একটি ত্রিশূল। এই ত্রিশূলটি এমনভাবেই তৈরি করা হয়েছে, হাওয়ার সাথে সাথে ত্রিশূলটি দিক বদল করে। শোনা যায় যে আগে এই বাড়িতে দুর্গাপুজো হতো, কিন্তু কোনো কারণবশত এই বাড়িতে মূর্তি পুজো বন্ধ করা হয়। কারণ শোনা গেছে যে কোনো দুর্ঘটনা ঘটত যখনই মূর্তি পুজো হতো, সেই রীতি মেনেই আমাদের বাড়িতে কোনো মূর্তি পুজোর ব্যবস্থা করা হয় না। যা পুজো হয় মহাদেবকে কেন্দ্র করেই পুজো চলে আমাদের বাড়িতে। এই মন্দিরে রয়েছে একটি উঠোন, এই উঠোনে সংলগ্ন রয়েছে একটি ঘণ্টা। এই ঘণ্টাটি দিয়েছিলেন নেপালের মহারাজা এই মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরকে ঘিরে রয়েছে বহু গাছগাছড়া। মন্দিরের চারপাশে রয়েছে চারটি চাপা গাছ, রয়েছে স্বর্ণচাপা, সাদা চাপা, হলুদ চাপা আর গোলঞ্চ চাপা। এই মন্দিরের নিচে রয়েছে একটি গুহা। এই গুহার মধ্যে আমাদের বাড়ির শুভ অনুষ্ঠান এখানে সম্পন্ন হয়ে থাকে, যেমন পৈতে বা বিয়ের অনুষ্ঠান। এই গুহার মধ্যে চারদিকে রয়েছে ছোট ছোট জানলা, যার মধ্যে দিয়ে গুহার ভিতরকার যজ্ঞ হলে সেই ধোঁয়া খুব সহজেই বাইরে বেরিয়ে চলে আসে। মন্দিরের চারপাশে রয়েছে বিভিন্ন রকম ফুল, যে ফুল দিয়ে আমাদের এই মন্দিরে নিত্য পুজো হয়ে থাকে।